আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। নবজাতকের পায়খানার ধরন, কতবার পায়খানা করা দরকার ও কি পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে মায়েদের চিন্তা শেষ থাকে না। অনেক বাচ্চার মায়েরা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক জানে না, তাই চিন্তিত থাকেন। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার পায়খানার ধরন কেমনভাবে পরিবর্তিত হয়, কখন স্বাভাবিক ও কখন নয়, এ নিয়ে আজকের ভিডিও আশা করি মনোযোগ সহকারে দেখবেন। নবজাতকের পায়খানা দিনে কতবার হবে? জন্মের প্রথম 4 থেকে 6 সপ্তাহ পায়খানা করতে পারে বুকের দুধ অথবা ফর্মুলা খাওয়ার পর। বাচ্চার পায়খানা ধরন ভিন্ন হতে পারে বুকের দুধ ও ফর্মুলা অনুযায়ী। বাচ্চাকে ফর্মুলা খাওয়ালে মল গাঢ় এবং ঘন হয়। মল সাধারণত হলুদ এবং পাতলা হয়ে থাকে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে। 6 মাস পর বাচ্চার মল ত্যাগের অভ্যাস পরিবর্তন হয়, কারণ পরিপাকতন্ত্র তখন সুগঠিত। শিশু দিনে 3 থেকে 6 বার পায়খানা করলে স্বাভাবিক ধরা হয়, তবে ফর্মুলা খেলে বাচ্চা ঘন ঘন পায়খানা করে। বুকে দুধ ও ফর্মুলা খাওয়ানো বাচ্চা। বুকে দুধ ও ফর্মুলা একসাথে হজম হয় না। বাচ্চা দিনে 6 থেকে 8 বার প্রস্রাব করে যদি বুকে দুধ খায়, বাচ্চাকে দেখে যদি ঠিকঠাক মনে হয় ও পেট নরম থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ বুকের দুধ খেলে শিশু 7 দিন পর্যন্ত পায়খানা না করে থাকতে পারে। বাচ্চার পেট শক্ত মনে হলে বুঝবেন কোষ্ঠকাঠিন্য হয়েছে। আর ফর্মুলা খেলে বাচ্চা একবার মলত্যাগ করে। এ ধরনের বাচ্চা 2 দিন বা তার বেশি দিন পায়খানা না করলে সে কোষ্ঠকাঠিন্যতে আক্রান্ত বুঝতে হবে। নবজাতকের প্রথম পায়খানা কেমন? গামের মতো আঠালো, আর্দ্র ও কালচে বর্ণের হয় প্রথম পায়খানা। এরকম হয় মিকোনিয়ামের কারণে। পূর্ণ গর্ভকালে জন্মগ্রহণকারী শিশু 24 থেকে 36 ঘন্টায় প্রথম পায়খানা করে। এক ধরনের পদার্থের কারণে মল ঘন ও গাঢ় সবুজ হয়। বাচ্চা খাবার খাওয়ার পর মিকোনিয়াম পরিষ্কার হয়ে মলের রং হলুদ হয়। বুকের দুধ খাওয়ানো বাচ্চার মল নরম ডায়রিয়ার মতো, তবে মিকোনিয়ামে তেমন কোনো গন্ধ থাকে না। 2 থেকে 4 দিন পর শিশুর মলের রং সবুজ ও আঠালো কমে আসে। বুকের দুধ খাওয়ানো বাচ্চার স্বাভাবিক পায়খানা। যদি বাচ্চা বুকের দুধ খায় তার মল হলুদ সবুজ নরম ও আঠালো থাকবে। পায়খানা তেমন গন্ধ হবে না, ডায়রিয়ার মতো পাতলা ও বিচির মতো গনা থাকবে। বুকের দুধ খেলে মল বিভিন্ন হতে পারে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ফর্মুলা খাওয়ানো বাচ্চার পায়খানা। বাচ্চা বুকের দুধ ছাড়া ফর্মুলা খাওয়ালে তার পায়খানার পরিবর্তন দেখা যায়। বাদামি বা গাঢ় বাদামি, নরম ও ঘন হয়, গন্ধ বেশি থাকে। ফর্মুলা ঠিকমতো হজম না হওয়ার জন্য এমন হয়। কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে? নবজাতকের পায়খানা অস্বাভাবিক হলে ডাক্তারকে জানান। অনেক বেশি রক্তযুক্ত পায়খানা বড় সমস্যার কারণ। যদি কালো, ঘন, কম আঠালো, আলকাত্রার মতো রক্তের পরিমাণ বেশি পায়খানা হয় তাহলে বিষয়টি জানান। এরকম কোনো সমস্যা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ মোতাবেক চলুন। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকুন।